अम्मा रान्ना घर चाब बाबा पाठिए पालाते हबे एखान थेके आमाके पालाते हबे जे भावेई होक जा आबार सबकिछु आगेर मतन हये जाच्छे मायेरा रान्ना घरे ढुकछेन मायेदेर आर कोनो शास्ति पेते हबे ना ना खेयो थाकते हबे ना যাই আমি বরং চাটা দিয়ে আসি কাল থেকে এ বাড়ি সবকিছু আবার ঠিক আগের মতোই চলবে আচ্ছা মায়েরা তো রান্নাঘরে যাবেনই ওনারাই বরং চা করে নিয়ে যাবে নিজেদের হাতে চা করলে সবাই খেলে খুব খুশি হবে সেই ভালো বাড়িটা আস্তে আস্তে ঠিক হচ্ছে আর কোনো গন্ডগোল হবে না কোনো গোলমাল হবে না হেই রে এতগুলো কাপে যে চা করলাম কি হবে আমি বরং নিজেই খেয়ে নি চোখের সামনে পেপার খুলে রাখলেই কি আর পড়তে পারবে চায়ের কাপটি হাতে না এলে তো পেপারের একটা অক্ষরও মাথায় ঢুকবে না কিন্তু আমিও নীলিমা চক্রবর্তী নিজের মুখে যতক্ষণ না বলছো নিজেও চা খাবো না তোমাকেও চা দেব না বলছিলাম যে তোমরা চাটা করবে না তোমরা খাবে কিনা না জেনে কি করে চা করি বলো না খেলে আর রান্না করে চাবিটা তোমাদের হাতে দেবো কেন না আমি ভাবছিলাম
রান্নাঘরের চাবিটা দিয়েছো শুধু আমাদের রান্না করে খাওয়ার জন্য, তোমরা আমাদের হাতে খাবে না। তা কেন, চাবি যখন দিয়েছি সবকিছুই আগের মতো চলবে। কি বললে আবার বলো, আবার বলো না কি বললে। কি আবার বলবো, বারবার কি এক কথা বলবো, বলছি তো বাবা যখন শাস্তিটা একবার তুলে নিয়েছেন তখন সব আগের নিয়মেই করো। সত্যি বলছো তুমি, আবার সব আগের মতো হয়ে যাবে। আর আর কোনোদিন তুমি আমাকে এত দূরে পাঠিয়ে দেবে না তো, আমার থেকে দূরে চলে যাবে না। কি করে তুমি এত বদলে গেলে, কি করে এত বদলে গেলে, তুমি এত পাল্টে গেলে, তুমি তুমি আমাকে শাস্তি দিলে, আমাকে তোমার তোমার নীলুকে শাস্তি দিলে, তুমি তোর একবার মনে করো না, তোমার নীলুকে তুমি শাস্তি দিচ্ছ, তোমার নীলু কতটা কষ্ট পায়, কতটা কষ্ট। মিশু কি হয়েছে, তুমি কাঁদছো কেন মিশু? বাড়ির সবাই শান্তি দেবে বললো, তুমি তুমিও হাতে হ্যামেলালে, তুমি আমার সাজা দিলে। এই দেখো পুরনো কথা ভেবে আবার কান্নাকাটি করে। এসো এসো বিশু, এইখানে বসো, এখানে বসো। বলছি যে শাস্তি শাস্তি তো আর নেই, বাবা কালকে বললো না শাস্তি তো তুলে নিয়েছে। কান্নাকাটি করছো কেন বিশু? ও বিশু কেঁদো না বিশু, ও বিশু ও বিশু চোখের জল মোছো বিশু। এখন তোমার বড় বিশু চোখের জল চোখে পড়েছে না, এতদিন যে এত কষ্ট করলাম না খেয়ে থাকলাম কই, তখন তো বিশুর চোখের জল তোমার চোখে পড়েনি, পড়েছে পড়েছে চোখের জল। কিন্তু কি করবো বলো, সবাই মিলে একটা নিয়ম করেছি না, আমি কি সেই নিয়ম ভাঙতে পারি? আর তোমরা তো গোলমাল করেছিলে, তাই তো তোমাদের শাস্তি দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো শাস্তি নেই, উঠে গেছে। কি তোমাদের এখন ইচ্ছা হয়েছে তাই তোমরা শাস্তি তুলে নিয়েছো, আবার কবে তোমাদের ইচ্ছা হবে আবার আমাদের উপর শাস্তি এসে বর্তাবে, তাই তো? না শাস্তি বর্তাবে কেন, কিন্তু দেখো তোমরা যে গোলমাল করেছিলে তার জন্য শাস্তি পেয়েছিলে, কিন্তু এখন আর তোমরা গোলমাল করো না, একটু ভালো হয়ে থাকো, দেখো সব ঠিক হয়ে যাবে আর শাস্তি পাবে না। কোনো দরকার নেই, ঠিক হওয়ার কোনো দরকার নেই, আমরা যেমন আছি খুব ভালো আছি, ঠিক আছে। কাল তোমাদের পয়সায় খেয়েছি তো আর খাবো না, এবার এবার আমরা নিজেরা রোজগার করব। এই না 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 কি মুশকিলে পড়া গেল অবশ্য, শোনো না বলছি ওই সব রোজগার টোজগার করতে যেও না, বুঝলে শেষে ওই সেজ বৌমার মতো অসুস্থ হয়ে পড়বে, তখন তখন আমার কি হবে বলো তো। পথে এসো ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি ডাক্তারবাবু, আমাকে ছুটি দিন, আমি আপনার পায়ে পড়ি। দেখুন না স্যার, ভর্তি হওয়ার পর থেকে এই এক কথা বলে চলেছেন, একটি চোখের আড়াল হলেই ওয়ার্ড ছেড়ে বেরিয়ে পড়ার চেষ্টা করছেন। আচ্ছা আপনার সমস্যাটা কি বলুন তো, আপনাকে তো ভর্তি হওয়ার সময়ই বলেছিলাম টেস্টের জন্য আপনাকে একদিন থাকতে হবে, না হলে রোগ ধরা যাবে না, তা সত্ত্বেও আপনি এরকম করছেন কেন? আমার কোনো রোগ হয়নি ডাক্তারবাবু। আমি সত্যি কথা বলছি, আমি একেবারে সুস্থ। সুস্থ? তাহলে আপনি হাসপাতালে এলেন কেন? কালকে তো আপনি পেটের ব্যথায় কথাই বলতে পারছিলেন না।
আমার পেটে কোনো ব্যথা হয়নি ডাক্তারবাবু, আমি বাধ্য হয়ে এখানে এসেছি। কি বলছিলাম তো কিছুই বুঝতে পারছি না। আমি আসলে পেটে ব্যথার ভান করেছিলাম ডাক্তারবাবু, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি যে বাড়ির লোকেরা আমাকে এখানে ভর্তি করে দেবে। কিন্তু এরকম করলেন কেন আপনি? সব বলছি ডাক্তারবাবু আপনাকে, আমি সব বলছি। বন্ডে সই করবেন, কারণ তিনি আপনাকে অ্যাডমিট করিয়েছেন, তিনি এলে তবেই আপনার ছুটি। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি ডাক্তারবাবু। সত্যি বর্দি, তুমি যেভাবে বলো না একদম হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় জানো তো। বিশ্বাস করো আমাকে, তোর বর্দা ঠিক এইভাবে এইভাবে আমার হাতটা ধরে বলছে। সে কি অনুতাপ তার জানিস? বাবা দেখেছ, বর্দা ভোলা ভালা হলে কি হবে, বউয়ের মন কি করে ভোলাতে হয় সেটা বর্দা খুব ভালো করে জানা আছে। বর্দি বর্দি বলো না, তারপর 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 কি বললো বর্দা? তারপর আবার কি বলবো, আমি একদম সোজাসুজি বলে দিলাম দরকার নেই, দরকার নেই তোমাদের পয়সায় খাওয়া, আমরা নিজেদের খাবার ব্যবস্থা নিজেরাই করে নেবো, কাজ জোগাড় করে নেবো। এই বর্দি শুনে কি বললো? শুনে আবার কি করবে, একবারে হাউ মাউ করে উঠলো, করে আমার হাতটা হাতটা এইভাবে ধরলো, বললো ও বিশু বিশু তুমি এসব কাজ টাজ করতে যেও না, তোমার শরীরে দেবে না, তারপরে তারপরে যদি ওই সেজোর মতো তুমি অসুস্থ হয়ে যাও তখন মরি মরি। দেখেছিস ছোট, প্রেম একদম উতলে উঠেছে। আমার না মাঝে মধ্যে মনে হয় যে এই আমাদের বরেরা, হ্যাঁ বিয়ের পর থেকে তো আমাদের কোনোদিন অযত্ন করেনি বল ছোট, বরং আমাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা দেখেছে, আমাদের মাথায় করে রেখেছে। কিন্তু হঠাৎ এমন কি হলো বলতো, আমাদের এত দূরে সরিয়ে দিল। সব কিছুর জন্য দায়ী, সব কিছুর জন্য দায়ী ওই রাজলক্ষ্মী, সব কিছুর জন্য দায়ী। ও নিজেকে মহান সাজাতে গিয়ে আমাদের সবাইকে সবার সামনে সব সময় ছোট করেছে। কিন্তু তাতেও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, আমি তো জানতাম ও পারবে না। এখন একটা ধাপ পেরিয়েছি, এরপর পরের ধাপ পেরোবো, সেটা কি রে ছোট? এই বাড়িতে রাজলক্ষ্মীকে একেবারে কোণঠাসা করে দেবো। কোণঠাসা? সেটা কি করে পারবি তুই ছোট? হ্যাঁ মেয়েটা কি শিয়ানা দেখতে পাচ্ছিস না, এটুলির মতো এটুলির মতো একবারে লেপটে রয়েছে। নিয়ম করে নিয়ম করে সেজো ঠাকুরপোর সঙ্গে কিরকম হাসপাতাল দৌড়চ্ছে দেখবি, এরপর মিষ্টি 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 কথা বলে সকলের মন একবারে গলিয়ে দিয়েছে। গলাচ্ছি গলাচ্ছি, দাঁড়াও একটু আগে পায়ের মাটিটা শক্ত করে নি, তারপর তারপর আবার আমার পরের খেলা আমি শুরু করে দেব। ওকে কিছুতেই জিততে দেব না,
শোনো, রান্নাঘর আমাদের আওতায় পেয়েছি বলে সবাই যেন গা হেলিয়ে দিও না। আরে না না না, ওসব নিয়ে তো একদম ভাবিস না তো। দেখ আমরা না, তুই যেরকম যেরকম বলবি আমরা সেরকমই কাজ করব। কি গো, শুনলাম সেজবদির খুব শরীর খারাপ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কি ব্যাপার তুমি? তোমাকে তো এখান থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, আজ তুমি এলে যাবো। নতুন বউ যে বললো যে সেজ যেটি হাসপাতালে ভর্তি আমরা দেখতে যাচ্ছি, তুমি এই বেলা থেকে কাজে নাকি পড়ো, তাই তো বাধ্য হয়ে ছুটে এনুম কাজ করতে। বেশ করেছো, ভালো তো, কাজে লেগে পড়ো। হ্যাঁ কাজ করছি। হ্যাঁ গো ছোট বৌদি, সেজ বৌদি কেমন আছে গো? ভালো রে, একেবারে ভালো রে। বিনু মাসি, ঠাকুর বাঁচালে হয়। যা হবার তা তো হয়ে গেছে না, ইয়াবার সাথে সাথে দশ লোকে একদম চুপ করে থাকবে, একদম চুপ। বাবা বাবা তুমি নিচে নেমে এসো। বাবা 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 নেমে এসো। আরে ব্যাপার কি? আচ্ছা চান্স পেয়েছি কি সে না? তোরা হাসপাতাল থেকে এত তাড়াতাড়ি ফিরে চলে এলি, সব ঠিক আছে তো? হ্যাঁ এই সোম সব ঠিক আছে? ডাক্তার কি বল? আরে ডাক, এ দেখো। আরে জিজ্ঞেস করছি, জবাব দিচ্ছি? আমি তো কোনো জবাব দেবো না বাবা, আজ সব প্রশ্নের জবাব দেবে তোমার সেজ বৌমা। আসো আসো।
সেজবউ মা, তোমাকে কি হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিয়েছে? বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করছে না, শুন, কথা কানে যাচ্ছে না, বাবার প্রশ্নের জবাব দাও। আর শুধু এই প্রশ্নটাই বা কেন? আরো অনেক প্রশ্নের জবাব তোমার কাছ থেকে আমাকে নিতে হবে, অনেক প্রশ্ন।